হ্যালো গাইস, গুড মর্নিং। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমি অনেক ভালো আছি। আমি চলে এসেছি সকাল 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 বলতে এখন বাসে 7টা। তো কালকে তো তোমাদেরকে দেখালাম রাত্রি 2টোর সময়, ও একদমই ঘুমোতে দেয়নি, ও রাত থেকে জেগে আছে। আর তোমার তারপরে ঠিকঠাক ঘুমোয়নি, মানে বারে বারে কেটে উঠছে, জানি না গরমের জন্য নাকি। আর যেখানে গরম পড়েছে 45 ডিগ্রি তাপমাত্রা মালদাতে, তো জানি না পুরো, মানে আমারও ঘুম হয়নি, বারে বারে উঠছে, বারে বারে কেঁদে উঠছে। তো সেই জন্য ঠিকঠাক ঘুম হয়নি। তখন উঠলাম, এখন আমার চুলটুলগুলোকে ভালো মতো ফ্রেশ করে নেব। তো খুললে মুখে এখন ব্রাশ করে চলে এসেছি, এখন ভালো মতো চুল টুল ফুল আছড়ে ছুঁড়ে নেবো। বিছানা বিছানা হয়ে গেছে, সেটা তোমার সাথে শেয়ার করলাম না। পাচ্ছ তোমরা, মা এখানে চিকেনটা কষানো হচ্ছে, চিকেনটা কষিয়ে নিচ্ছে। তো আমি একটু তোমাদেরকে দেখিয়ে নিলাম, আমার মার রান্না ভীষণ ভালো, তো খেতেও টেস্টি। এটা কিন্তু আমার জন্য না, এটা হচ্ছে বাড়ির সবার জন্য। আজকে আমার মা উপোস করেছে, তো মার জন্য, মানে মা খাবে না, তো সবাই খাবে। আর আমার জন্য আলাদাভাবে কড়াই হচ্ছে, তো আমার জন্য একদম পাতলা ঝোল হচ্ছে। তো আমারটাও মানে হয়েছে, মোটামুটি ভালো হয়েছে, তো দেখতেই পাচ্ছ। তো দেখো
তো মা উপোস করেছে, এই যে সেই ডোরা খোলা, তো থানের মধ্যে সব রেখে দিয়েছে যাতে উপোস সব হয়ে গেছে, পুজো হয়ে গেছে। তো আমি লেট করে গিয়েছিলাম তাই পুজো টুজো সব শেষ হয়ে গেছে, দেখাতে পারলাম না তোমাদের সাথে। তো দেখো পুজোর করা হয়ে গেল, এই যে পাশানগুলো বাড়িতে নিয়ে চলে আসলো, এই সব ভোগগুলো দেয়, কলার থোকার যা যা দেখতে পাচ্ছ এগুলো অনেকজন দিয়েছে, তো এই কয়টা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম। বেশি কিছু শেয়ার করতে পারলাম না কারণ আমার অনেকটা লেট হয়ে গেছিলো, নাহলে সবগুলো শেয়ার করতাম। তো চলো, তো দুপুরের তো খাবার কমপ্লিট, এটা রাতের খাবার চলে এসছে এটা সুজিতের জন্য। তো এখানে আছে পরোটা, এটা হচ্ছে সামাই, তো আমাদেরকে দিয়ে গেছে। তো এটা হচ্ছে চা, তো খাচ্ছিলো ওর কাছ থেকে, বললাম একটু দেখিয়ে দাও তুমি কী কী খাচ্ছ, তাই তোমার সাথে শেয়ার করলাম। ও এখন রোল করে চায়ের সাথে ডুবিয়ে ডুবিয়ে খাবে। তো দেখতেই পাচ্ছ তাতা নারামি, ওই এই এই ভয়েসটা কপিরাইট করবে না তো? হ্যাঁ, ভয়েসটা কপিরাইট করবে না তো? তো তাতান ঘুমিয়ে পড়েছে আর ওর পাশে আছি না, আমি মোবাইল থেকে ভালোভাবে দেবো। ও মাঝে মধ্যে কেঁদে উঠছে তাই তোমাদের সাথে শেয়ার করলাম। ঠোঁটটাকে এমনি করে ভাঁজ করে দিচ্ছে, ওকে ঢাকা দিয়ে দিচ্ছি। তো চলো টাটা।